হ্যালো এভরিওান দিস ইজ মাই ইউটিউব চ্যানেল স্কুল ইংলিশ আজ আমি এখানে লেসন লাইন আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং যে চ্যাপ্টারটা আছে সেটা আজ পড়াবো ঠিক আছে চলো তাহলে স্টার্ট করি আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইংটা লিখেছেন হচ্ছেন জোসেফ ক্যাম্বেল ঠিক আছে এটা এনে লিখেছেন এটি হচ্ছেন লেখক ঠিক আছে জোসেফ জন ক্যাম্বেল এইটিন সেভেন্টি নাইন নাইনটিন ফরটি ফোর এটা হচ্ছে ওনার জীবনকাল ওয়াজ এ ফেমাস আইরিশ পোয়েট অ্যান্ড লিরিসিস্ট তিনি ছিলেন আয়ারল্যান্ডের পোয়েট তাই জন্য তাকে আইরিশ পোয়েট বলা হয় আর লিরিসিস্ট লিরিসিস্ট মানে হচ্ছে যিনি গানে নিজের শব্দ দেন তারা হচ্ছে শব্দ বা লাইন বা পুরো যে শব্দগুলো থাকে সেগুলো দেন সেটা হচ্ছে লিডিস্ট ঠিক আছে হি ওয়াজ বর্ন ইন বেলফেস্ট ইন অ্যান্ড আইরিস ফ্যামিলি তিনি জন্মগ্রহণ করেছিলেন বেলফেস্টে একটা জায়গার নাম আর একটা আইরিশ ফ্যামিলিতে মানে আয়ারল্যান্ডের ফ্যামিলিতে ঠিক আছে হিজ লিটারি অ্যাক্টিভিটিজ বিজ্ঞান উইথ সংস তার যে লেখা এগুলো গল্প লেখা বা পোয়েম লেখা সেটাই স্টার্ট হয় গান লেখা থেকে ঠিক আছে ইন নাইনটিন জিরো ফাইভ মানে উনিশশো পাঁচে হি মুভ টু লন্ডন তিনি লন্ডনে চলে যান হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড অ্যাট হারভেস্ট অন ওয়ার্কিং দ্য ব্লাইন্ড ম্যান অ্যাট দ্য ফেয়ার দ্য ওল্ড ওমেন অ্যাটসেট্রা ওনার যে ভালো ভালো লেখাগুলো আছে যেগুলো খুব প্রচলিত সেগুলো হচ্ছে এগুলো যেগুলো বলা হবে এখানে ঠিক আছে চলো তাহলে আমরা নেক্সট দেখে নিই নেক্সট আমরা দেখতে পাচ্ছি একটা ম্যাচ দেখতে পাচ্ছি ম্যাচ কলম এ উইথ কলম বি এখানে আমাদের ম্যাচ করতে হবে স্মিথ প্রথমটা দেওয়া আছে ব্ল্যাক ব্ল্যাকস্মিথ ঠিক আছে তো ব্ল্যাক স্মিথকে যারা ওয়ার্কস উইথ আয়রন যারা লোহার কাজ করে তাদেরকে আমরা ব্ল্যাকস্মিথ বলি হকার সেলস ওয়েস নেক্সট নার্স লুক আফটার সিক পিপল নার্স কারা যারা সিক পিপুল মানে অসুস্থ লোকেদের যারা দেখাশোনা করে তাদের হচ্ছে নার্স পাইলট ফ্লাইজ এরোপ্লেনস পাইলট কাদেরকে বলা হয় যারা এরোপ্লেন ফ্লাই করে মানে এরোপ্লেন উড়ায় ঠিক আছে নেক্সট সাপোজ ইউ হ্যাভ অ্যা কোম্পানি ফাদার মাদার গার্জিয়ান টু হিজ ওয়ার্ক প্লেস ভাবো তুমি তোমার বাবা মা বা গার্জিয়ানের ওয়ার্ক প্লেসে গেছো মানে কাজ যেখানে কাজ করে তারা তাদেরকে ওখানে গেছো টেল দ্য ক্লাস হোয়াট ইউ হ্যাভ সিন অ্যান্ড ওয়েদার ইউ লাইক দ্য প্লেস তুমি ক্লাসকে বলো যে তুমি ওখানে কী দেখেছো আর তুমি কি সে জায়গাটা পছন্দ করেছো কি না সেটাও বলো ইয়েস্টারডে মাই ফাদার টুক মি টু হিজ ওয়ার্ক প্লেস কাল আমার বাবা আমাকে তার কাজের জায়গায় নিয়ে গেছিলেন ইট ওয়াজ এ প্যাকেজিং ফ্যাক্টরি অ্যাট আলমপুর সেটা হচ্ছে একটা প্যাকেজিং ফ্যাক্টরি আলমপুরে প্যাকেজিং ফ্যাক্টরি মনে হচ্ছে যেখানে কোনো জিনিসকে প্যাকেট করা হয় ঠিক আছে আই ডিড নট লাইক দ্য প্লেস অ্যাট অল আমি সে জায়গাটা একদমই পছন্দ করেনি ঠিক আছে দেয়ার হি অ্যান্ড মেনি আদার্স ওয়ার্ক ইন অ্যান আনহেলদি ম্যানার সেখানে সে আর তাদের কালিগস মানে আরও সবাই যারা আছে তারা একটা আনহেলদি ম্যানারে কাজ করে ঠিক আছে দ্য কোম্পানি ওনলি থিংস অফ প্রফিট মানে কোম্পানিটা শুধু নিজের লাভের দিকেই ভাবে ঠিক আছে ইট নেভার থিংস অফ দ্য বেটারমেন্ট অফ দ্য ওয়ার্কারস এখানে যে ওয়ার্কারস আছে মানে যারা কাজ করে তাদের ভালোর জন্য কখনোই ভাবেনি কোম্পানিটা ঠিক আছে দে আর লোভলি পেড মানে তাদেরকে কম পে করা হয় মানে তারা যত টাকা পাওয়া দরকার তার থেকে কম পে করা হয় ঠিক আছে দে আর ফোর্স টু ওয়ার্ক আপ টু এইট আওয়ার্স আর মোর তাদেরকে জোর করে আট ঘন্টা বা আট ঘন্টা থেকে বেশি কাজ করানো হয় ঠিক আছে দে আর সামটাইমস থ্রেটান টু ফেস লে অফ তাদেরকে মাঝে মাঝে ধমক দেওয়া হয় যে কাজ ছাড়িয়ে দিবে। ঠিক আছে এটাও করা হয় নেক্সট আমরা এবার চলে আসবো পোয়েমে আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাং ঠিক আছে আমি যাব আমার বাবার সঙ্গে প্লাউ করতে মানে কি বলে ফিল্ডে কাজ প্লাউইং মানে হচ্ছে কুড়াল দিয়ে যে একটা ইয়েতে কি বলে মাঠে যে ফসল লাগাবার আগে কুড়াল দিয়ে যে কাটা হয় মাটি সেটা হচ্ছে প্লাউং ঠিক আছে টু দ্য গ্রিন ফিল্ড বাই দ্য সি কোথায় যাব টু গ্রিন ফিল ফিল্ড ঠিক আছে মানে সবুজ ঘাসের অ্যান্ড দ্য রুক অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য সিগুল সেখানে রুক্স আছে রুক্স হচ্ছে যেগুলো মানে কাক যেগুলো কালো পুরো কালো দেখতে হয় সেগুলোকে বলে রুক্স অ্যান্ড দ্য ক্রোজ যেগুলো নর্মাল কাক থাকে যেটা কিছুটা গ্রে কালারের কিছুটা ব্ল্যাক কালারের থাকে সেটা হচ্ছে ক্রোজ অ্যান্ড দ্য সিগুল সিগুল হচ্ছে সমুদ্রে থাকার একটা পাখি যেটা সমুদ্রে থাকে না মানে সমুদ্রেতে তারা শিকার করে ঠিক আছে তারা সমুদ্রের আশেপাশেই থাকে তাদেরকে বলে সিগুল ঠিক আছে উইল কাম ফ্লকিং আফটার মি তারা আমার পেছন পেছন চলে আসবে ঠিক আছে আই উইল সিং টু দ্য পেশেন্ট হর্সেস আমি তখন গান করবো হর্সেসদের জন্য হর্সেস মানে হচ্ছে ঘোড়া তাদের জন্য গান করব। পেশেন্ট মানে পেশেন্ট মানে এখানে হচ্ছে ধৈর্য ধৈর্য যারা রাখে তাদেরকে হচ্ছে পেশেন্ট বলে ঠিক আছে তো যারা হর্স আছে তারা চুপচাপ করে দাঁড়িয়ে থাকে তাই জন্য তাদেরকে পেশেন্ট হর্সেস বলছে এখানে ঠিক আছে উইথ দ্য লার্ক ইন দ্য ওয়াইল্ড অফ দ্য এয়ার এখানে লার্ক হচ্ছে একটা পাখি একটা ছোট পাখি যারা আওয়াজ করে তাদের আওয়াজটা হচ্ছে গানের মতো তাদের সঙ্গেই সে গান করবে সেটাই এখানে বুঝিয়েছে ঠিক আছে অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য প্লাউ সং আর আমার বাবা গান করবে প্লাউ সং ঠিক আছে দ্যাট ব্লেসেস দ্য ক্লেভিং শেয়ার সেটাই এই হাওয়াটাকে যে হাওয়াটাকে যে ডিভাইড করছে একদিকে গান হচ্ছে একদিকে হাওয়া যাচ্ছে তো সেটা সেটাকে ব্লেস করে দেবে মানে ভালো করে দেবে ঠিক আছে তারপরে আই উইল গো উইথ মাই ফাদার এ শোয়িং তারপরে আমি আবার বাবার সঙ্গে যাব শোয়িং করতে শোয়িং মানে হচ্ছে এখানে প্ল্যান্টিং ট্রিজ মানে হচ্ছে গাছ লাগাতে বা ধান শস্য কিছু লাগাতে ঠিক আছে বুঝতে পারলে তারপরে আমি বাবার সঙ্গে শস্য লাগাতে যাবো টু দ্য রেড ফিল্ড বাই দ্য সি কোথায় যাব আমরা রেড ফিল্ডে যাব লাল ফিল্ডে যাব লাল যে মাঠটা আছে সেটাতে যাবো কোথায় যাব বাই দ্য সি মানে সমুদ্রের পাশে যেটা আছে ঠিক আছে অ্যান্ড দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য স্টারলিংস সেখানে আমরা কাকে পাবো রুক্স পাবো যেটা কালো যে ইয়ে থাকে কি বলে কাক থাকে সেটা হচ্ছে রুক্স অ্যান্ড দ্য ক্রোজ আর নর্মাল কাকগুলো থাকবে অ্যান্ড দ্য স্টারলিংস স্টারলিংস হচ্ছে সেটা আরেকটা বার্ড ঠিক আছে তারাও থাকবে ওখানে ঠিক আছে উইল কাম ব্লকিং আফটার মি তারাও আমার পিছন পিছন চলে আসবে ঠিক আছে আই উইল সিং টু দ্য স্ট্রাইডিং শোয়ার্স এখানে বলছে যে আমি যারা স্ট্রাইডিং মানে এখানে বলা হচ্ছে যারা খুব হার্ডওয়ার্কিং মানে যারা খুব পরিশ্রমী শোয়ার্স মানে যারা গাছ লাগায় বা প্ল্যান্ট লাগায় তাদেরকে হচ্ছে শোয়ার্স বলে ঠিক আছে তো আমি তাদের জন্য গান করবো উইথ দ্য ফিঞ্চ অন দ্য গ্রিনিং স্লো এখানে ফিঞ্চ হচ্ছে একটা বার্ড ঠিক আছে তো ফিঞ্চদের সঙ্গে আমি গান করব অন দ্য গ্রিনিং স্লো মানে যে ফিলটা ছিল সেটা তো রেড ছিল কিন্তু গাছ লাগাবার পরে সেটা আস্তে আস্তে গ্রিন হয়ে যাবে মানে গ্রিন হয়ে যাবে ধীরে ধীরে তো সেটাই বলছে গ্রিন হওয়ার সঙ্গে সবুজ হওয়ার সঙ্গে আমি আস্তে আস্তে গান করবো অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য সিড সং আর আমার বাবা তখন যে ইয়ে হবে মানে বীজ হবে বীজ সেটার গান করবে ঠিক আছে গাছ লাগাবার পর বীজ হয় সেটার জন্য সেটা গান করবে সেটা দ্যাট ওনলি দ্য ওয়াইস ম্যান নো সেটা যারা জানে তারাই মানে ওয়াইসম্যান মানে হচ্ছে যারা বুদ্ধি বুদ্ধি বুদ্ধিজীবী লোক তারা জানে ঠিক আছে আই উইল গো উইথ মাই ফাদার এ রিপিং আমি আবার আমার বাবার সঙ্গে যাব এ রিপিং রিপিং মানে হচ্ছে যখন কাটা হবে শস্য কাটা হবে তখন আমি আমার বাবার সঙ্গে যাব টু দ্য ব্রাউন ফিল্ড বাই দ্য সি তখন সে গাছগুলো শস্যগুলো ব্রাউন হয়ে যাবে ঠিক আছে অ্যান্ড দ্য গিজ অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য চিলড্রেন্স গিজ মানে হচ্ছে এখানে হাঁস ঠিক আছে তখন গিজের সঙ্গে যাবে ক্রোজও যাবে আর চিল্ড্রেন্সরাও যাবে আর বাচ্চারাও যাবে উইল কাম ব্লকিং আফটার মি তারা আমার পিছন পিছন চলে আসবে আই উইল সিং টু দ্য ট্যান ফেস্ট রিপার্স তখন আমি গান করব ট্যান ফেস্ট রিপার্স ট্যান ফেস্ট মানে হচ্ছে যারা রোদে কাজ করে করে কালো হয়ে গেছে ট্যান পড়ে গেছে তাদের জন্য রিপার্স মানে হচ্ছে যারা রিপিং করবে মানে শস্য উঠাবে বা কাটবে ঠিক আছে উইথ দ্য রেন অফ দ্য হিট অফ দ্য সান ট্যান ফেস্ট কেন হবে এই সানের যে হিট আছে তাদের জন্য যে ট্যান ফেস্ট হয়ে যাবে সেটাই বলছে এখানে অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য সিক সং মানে আমার বাবা তখন গান করবে যে সিকল সং মানে সিকল মানে সিদ মানে হচ্ছে এখানে সিকল বলতে চাইছে সিকল মানে হচ্ছে যেটা দিয়ে কাটে মানে যেটা দিয়ে হারভেস্ট করা হয় সেটা হচ্ছে সিকল দ্যাটস জয় অফ হারভেস্ট ডান এটাই হচ্ছে হারভেস্ট করার জয় যেটা হয়ে যাবে শেষ ঠিক আছে নেক্সট এবার আমরা ওয়ার্ডনেসটা দেখে নেব ক্লেভিং কাটিং সামথিং ইন্টু টু কোনো একটা জিনিসকে ভাগে ভাগ করা এ শোয়িং মানে হচ্ছে প্ল্যান্টিং সিডস সিডস প্ল্যান্ট করা স্ট্রাইডিং মিনস ওয়ার্কিং হার্ড মানে কোনো কাজ মানে করা ঠিক আছে ফিন্চ এ কাইন্ড অফ সিঙ্গিং বার্ড একটা বার্ড ঠিক আছে চলো আজ আমরা তাহলে এখানেই শেষ করবো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলে যদি নিউ থাকো তাহলে আর তোমাদের যদি কোনো কোয়েশেন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট